নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। মুখ্যমন্ত্রীর করা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেও অবাধে চলছে বালি মাফিয়াদের দাপট। রানাঘাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে বিপত্তি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৌদি এবং মাকে মারধরের অভিযোগ দুই মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধে। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে 14টি সদ্যজাতের প্লাস্টিক বন্দি দেহ উদ্ধার। মোহামেডান ক্লাবের সহ অধিনায়কের বাড়িতে বোমা মেরে চম্পট দুষ্কৃতীদের। শালিকার সাথে স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় খুন গৃহবধূ। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকার প্রয়াণে শোকাহত এলাকাবাসী। এবার আসছে বিস্তারিত খবরে। শালিকার সাথে স্বামীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে খুন হতে হলো এক গৃহবধূকে, এমনটাই অভিযোগ ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে বাগদার হ্যালেঞ্জা এলাকায়। ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার স্বামীকে আটক করেছে পুলিশ। বনগাঁর কাকলিমারি গ্রামের বাসিন্দা সঙ্গীতা, বছর সাতেক আগে তার বিয়ে হয় বাগদার হ্যালেঞ্জা 3 নম্বর কলোনির বাসিন্দা কঙ্কন রায়ের সাথে। তাদের একটি 4.5 বছরের সন্তানও রয়েছে। অভিযোগ সবকিছু ঠিকঠাক চললেও কিছুদিন পর সঙ্গীতা জানতে পারে তার স্বামী কঙ্কনের সাথে তার এক বোনের পরকীয়া সম্পর্ক রয়েছে। ঘটনার প্রতিবাদ করায় সঙ্গীতাকে খুন হতে হয়েছে বলে তার পরিবারের লোকের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় রান্নাঘরের ভেতর থেকে চিৎকার শুনতে পান এলাকাবাসীরা। সাথে সাথেই তারা ছুটে গিয়ে দেখতে পান গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় সঙ্গীতার দেহ ঝুলছে। তৎক্ষণাৎই তারা তাকে উদ্ধার করে বাগদা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা সঙ্গীতাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। তবে সঙ্গীতার বাবা সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তাদের মেয়ের উপর অত্যাচার চালাতো কঙ্কন। এদিকে ঘটনার তদন্ত নেমে পুলিশ আটক করেছে সঙ্গীতার স্বামী সিভিক ভলেন্টিয়ারে কর্মরত অভিযুক্ত কঙ্কন রায়কে। সঙ্গীতার মোবাইলটি বাজেয়াপ্ত করে পুলিশ জানতে পেরেছে তার হোয়াটসঅ্যাপ ডিবিতে লেখা ছিল, আমি একদিন হারিয়ে যাব, পড়ে থাকবে শুধু পুরনো স্মৃতিগুলো। পাশাপাশি তার ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল, আমি মরতে চাই। সব মিলিয়ে এই ঘটনার পেছনে খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। ওরা বলছে ফাঁস দিয়ে, ফাঁস লাগিয়ে মরেছে, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা দেখে আমরা মনে, আমাদের টার্গেট যে ওকে মেরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। পাশেই আমার শ্বশুরবাড়ির পাশেই সম্পর্কে আমার শালীর মেয়ে, এবং সম্পর্কে ওর শালী, তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক থাকার পরে আমার এই মেয়েটাকে প্রায় জ্বালা যন্ত্রণা করে, করাটার পরে মাঝে মাঝে কৌতুকলা দিছি ওর মাকে, ফোন করে মা নিয়ে যাও, মা এসে নিয়ে যাই, তাই থাকার পরে আবার চলে আসো, অথবা থাকতে দেয় না বাড়ি থেকে, ফোন করে বারবার তুমি চলে আসো, নইলে তোমাকে রাখবো না, তুমি গেলে কেন, তোমার এই বাড়িতে আসতে হবে না, ওরে মোটামুটি চমকায়। এইভাবে দীর্ঘদিন ধরে ওর প্রতি এরকম অত্যাচার হয়। আমি বাবা তো আমার কাছে বলতে পারি না। কালকে কী হয়? মা তো সঠিকভাবে কিছু বলে না, ভয়ে, এবং ওর স্বামীর প্রতি ওর দৃঢ় বিশ্বাস ছিল, ওর স্বামীকে খুব ভালোবাসত, আমরা জিজ্ঞাসা করলেও অনেক কিছু বলতে চাইতো না। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কমপক্ষে 14টি সদ্যজাতর প্লাস্টিক বন্দির দেহ উদ্ধার। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে খোদ শহর কলকাতার হরিদেবপুর থানা এলাকায়। আর এই ঘটনাকে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। কিছুদিন আগে শিশু পাচারকে কেন্দ্র করে খবরের শিরোনামে ছিল রাজ্য, এবার খোদ কলকাতার বুকে পাঁচিলে ঘেরা একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো মোট 14টি সদ্যজাতের দেহ। খোদ শহর কলকাতার হরিদেবপুর এলাকার 214 নম্বর রামমোহন রায় সরণির এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশ কমিশনার রাজীব কুমার ও মেহর শোভন চট্টোপাধ্যায়। পরিত্যক্ত জঙ্গল পরিষ্কার করতে গিয়েই প্লাস্টিক বন্দি সদ্যজাতের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পুরকর্মীরা। অবৈধ গর্ভপাতের পর মৃত সদ্যজাতের দেহগুলি ফেলে রাখা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা বিষয়টি তদন্তে নেমে হরিদেবপুর এলাকার সমস্ত নার্সিংহোমের উপর কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, হরিদেবপুর থানা এলাকার প্রায় 72 কাঠার একটি জমির দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে পাঁচিল দিয়ে ঘেরা ছিল ওই জমিটি। রবিবার ওই জমি পরিষ্কার করতে যান পুরকর্মীরা, আর তাতেই উদ্ধার হয় প্লাস্টিক বন্দি 14 সদ্যজাত শিশুর মৃতদেহ।
পুলিশের প্রাথমিক অনুমান আশেপাশের কোনো হাসপাতাল এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। নজরদারি চলছে স্থানীয় নার্সিংহোমগুলিতেও। এখানে ওই দুর্ঘটনা জানতে পারলাম সদ্যজাত বাচ্চা 14-15টা নাকি ফেলে দিয়ে গেছে। তারা পুলিশ এসেছিল, মেয়র সাহেব এসেছিল, কাউন্সিলর এসেছিলেন, সিস্টার এসেছিলেন। জায়গাটা কি? এটা ঘটনাটা ওই ফাঁকা লিঙ্কি বহুদিন ধরে, এটা ওই ঠাকুরবাড়ির জমি, ওরা বিক্রি করেছে বালাসরিয়াকে, বালাসরিয়া কিনে বহুদিন করছে। এই জমিটা কতটা যায়? এই জমিটা 72 কাঠা আছে। এটা কি জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বাচ্চাগুলোকে পেয়ে? হ্যাঁ, তাই জঙ্গল পরিষ্কার করতে পারছি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৌদি এবং মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুই মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিবপুর এলাকায়। অবশেষে রানাঘাট থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হলে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। একটি 2.5 বছরের শিশুসহ বৌদি ও মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুই মেয়ে ও তাদের স্বামীর বিরুদ্ধে। বর্তমানে অসহায় অবস্থায় বৌমা ও ছোট্ট নাতনিকে নিয়ে বাড়ি ছাড়া শাশুড়ি শেফালী হালদার। ঘটনাটি ঘটেছে নদিয়ার হবিবপুর বেলেডাঙ্গা এলাকায়। অভিযোগ, বিয়ের পর থেকেই কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে হাবড়া এলাকায় থাকতেন শেফালী দেবীর ছেলে, কিন্তু সেখানে আর্থিক সচ্ছলতা না ফেরায় তারা আবার নদিয়ার হবিবপুরে ফিরে আসেন। তবে শেফালী দেবীর ছেলে পেশায় গাড়ি চালক হওয়ায় মাঝে মধ্যেই কর্মসূত্রে তাকে বাইরে থাকতে হতো। অভিযোগ, প্রায়ই শেফালী দেবীর দুই মেয়ে ও তাদের স্বামীরা সম্পত্তির জন্য অত্যাচার চালাতো তাদের ওপর। অভিযোগ, মাঝে মধ্যেই তাদের ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেত অভিযুক্ত দুই মেয়ে ও জামাইরা। এমনকি বাড়িতে পোষ্য 9টি ছাগল চুরি করেও বিক্রি করে দেয় তারা। রবিবার সকালে তাদের এই অত্যাচারের মাত্রা চরমে ওঠে। অভিযোগ, বাড়িতে এসে ভাঙচুর চালায় অভিযুক্তেরা, সেই সাথে মা ও বৌদিকে বেধড়ক মারধর করতে শুরু করে। এরপর কোনো রকমে সেখান থেকে পালিয়ে রানাঘাট থানার দ্বারস্থ হন তারা। তারপর শেফালী দেবী তার দুই মেয়ে সুশীলা হালদার, সুপ্রিয়া হালদার ও তাদের স্বামী বাসুদেব হালদার ও মনোজ হালদারের বিরুদ্ধে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। আমার ননদ, আমার শ্বশুরেরা খুব জ্বালা যন্ত্রণা দিত, আমি চলে গেছি হাওড়ার, বের করে দিয়েছে ঘর থেকে, আমি হাওড়ায় চলে গেছি, ওখানে ঘর বাড়ি নিয়ে থাকতাম। তো ছেলের পড়াশোনা করে আর বাইরে উঠছি না, ওর জন্য আমি এখানে চলে এসেছি। আবার সেই আসতে আমার বাবার বাড়ির থেকে টাকা পয়সা চাওয়ার কথা বলছে আর খুব মারধর ঝামেলা করছে। আমার বাচ্চা, 2.5 বছর বাচ্চা নিয়ে আমি আমার শাশুড়িকে নিয়ে রাস্তায় বেরিয়ে গেছি, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, ঘর ভাঙচুর করে ফেলেছে পুরো। কারা মারধর করেছে? আমার ননদ, ননদের বর, আমার শ্বশুর। আমার ননদ এখানেও থাকে, এখানে বেশিরভাগই থাকে, কিন্তু ওর বিয়ে হয়েছে বর্ধমান, পেরাই পেরাই এসে এখানে থাকে আর থাকে আর এরকম জোর জুলুম করে। কেন মারধর করছে? কেন আমাকে থাকতে দেবে না এখানে? ওর জন্য, হ্যাঁ, টাকা পয়সা চাইছে, বলছে বাবার বাড়ি দিয়ে টাকা পয়সা নিয়ে আসো, নাহলে তোমাকে থাকতে দেবো না। আমার বাবা নেই, আমার মা আছে, দাদাদের বিয়ে হয়ে গেছে, কে দেবে আমাকে টাকা পয়সা? আমার মা বিধবা মানুষ, বয়স্ক, কোথায় পাবে টাকা? টাকা না দিলে ঘরে থাকতে দেবো না, ঘর উঠাতে দেবো না। সকালে কি হয়েছে, ওরা আজকে ভাঙচুর করছে, আমি আমার ছেলের বউ টাকা দিয়ে যাচ্ছি, আমাদের ধাক্কা দিয়ে উদ্যোগ করে ফেলাই দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা তাই ওই বাড়িতে বাস করার জন্য ওরা সম্পত্তির লোভে এই করছে। কেন মারধর করছে? কেন তাড়ি দিচ্ছে? কেন ওই যে টাকা ঠেকাইতে যাচ্ছি, জিনিস ঠেকাইতে যাচ্ছি, আমার জিনিস আমি ঠেকাইতে যাচ্ছি, আর ওরা বলছে যে আমাদের সব, আর মেয়ে জামাই তো মেয়ে বিয়া দিলে পর হয়ে যায়, এখন আমার ছেলের ওদের থাকতে দেবে না, আমার থাকতে দেবে না, ওরা দখল করে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইফ নিউজ। Absolutely free your delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special. তোমার সঙ্গে আড়ি যাব বাপের বাড়ি, পূজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো UBI গলি, হাবড়া।
জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। রানাঘাট 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে বিপত্তি। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবুও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন ওই মঞ্চে উপস্থিত ছিলেন রানাঘাট বিধানসভার বিধায়ক শঙ্কর সিং। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে এখন চলছে বোর্ড গঠন, সেই সাথে চলছে বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি নির্ধারণ। এমনই এক পঞ্চায়েত সমিতির সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে ঘটল বিপত্তি। ঘটনাটি ঘটেছে রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত এলাকায়। শনিবার এই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হওয়া তপন ঘোষের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেই মঞ্চে উপস্থিত ছিলেন রানাঘাট পশ্চিমের বিধায়ক শঙ্কর সিং সহ বহু তৃণমূল নেতৃত্ব। আর সেই অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়েই হয় বিপত্তি, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রচুর মানুষের ভিড় থাকায় এই বিপত্তি। মানুষের এত চাপ, এত মানুষ, ওখানে প্রায় 10,000 লোকের সমাবেশ হয়েছিল। গোটা ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের চরম স্বতঃস্ফূর্ততা ছিল আজকের এই চতুর্থবারের আমার শপথ অনুষ্ঠানে। আমি শপথ নিয়ে আসবার পর মঞ্চে আমাদের তৃণমূল স্তরের কর্মীরা, নেতৃত্বরা, আমাদের বিভিন্ন ক্লাস্টার কমিটি সংগঠিতভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে সংবর্ধিত করেছে। এই সংবর্ধিত করার পুরোপুরির মধ্যেই হঠাৎ করে মঞ্চটা ভেঙে গেছে। মোহামেডান ক্লাবের সহ অধিনায়কের বাড়িতে বোমা মেরে পালালো দুষ্কৃতীরা, আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দুই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গভীর রাতে মোহামেডান ক্লাবের খেলোয়াড় তথা সহ অধিনায়ক প্রিয়ম কুমার সিং এর বাড়িতে বোমা মেরে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার সহ এলাকাবাসী। বেলগড়িয়া থানায় 2 জন স্থানীয় দুষ্কৃতীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে, এখনও তারা অধরা। জানা গিয়েছে, সদ্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত ফুটবল কমিশনার্স কাপে বিজয়ী হয় কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের আরিয়াদহ তালতলা ক্লাব। এই ক্লাবেরও ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন প্রিয়ম। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হঠাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এর কিছুক্ষণ পর আরও এক বিকট শব্দ। এলাকার লোকজন বাইরে বেরিয়ে দেখেন প্রিয়মের বাড়ির দেওয়ালে ও তালতলা ক্লাবের দেওয়ালে বোমার চিহ্ন। এই ঘটনায় স্থানীয় পৌরপিতা স্বপন মণ্ডল বলেন, এই এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। আমরা বেলগড়িয়া থানার পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত্রির 1:30-2 নাগাদ সবাই আমরা অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে সকালে প্র্যাকটিস যাবো আমি মডার্ন ক্লাবে, কারণ আমার হাতে লাগার কারণে প্র্যাকটিস যেতে পারছি না। এবং রাত্রিবেলা এত জোরে বোমাবাজি হয় যে পুরো ঘরের লোকেরা, মা, দাদার মেয়ে, বৌদি, কাকিমা, বাচ্চাগুলো সব ভয়তে উঠে গেছে, চেল্লা মিলি অফরাতফরি একটা ব্যাপার ঘরের মধ্যে। কটা বোম পড়ে? একটাই মেরেছে আমাদের বাড়িতে। তারপরে কিছুক্ষণ বাদেই ফোন আসে আমাদের তালতলা স্পোর্টিং ক্লাব, যেটা বেলগড়িয়ার হয়ে
ফুটবল টুর্নামেন্ট বেলগুড়িয়া থানার হয়ে তালতলা স্পোর্টিং ক্লাব খেলেছে, রিপ্রেজেন্ট করেছে বেলগুড়িয়া থানাকে, আমরা পুরো ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন হয়েছি জেলায়। এবং তারপরে এই ঘটনা ঘটে, আমি সেই দলের ক্যাপ্টেন। এবং আমার মহামেডান ম্যাচে আমার হাতে লেগে যাওয়ার কারণে ফাইনাল ম্যাচটা খেলতে পারিনি। তারপরে এই ঘটনা আমি বুঝতে পারছি না কেন কী করে হলো, আমার বাড়িতে পড়েছে এবং আমাদের ক্লাবেও বোমাবাজি হয়েছে। এরকম যদি কিছু জানতাম তাহলে আমি জানি যে আমরা যেভাবে থানাকে প্রশাসনকে নিয়ে চলি, আশা করতাম আমি আগে যদি জানালে তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। সেই কারণের জন্য হয়তো ভয়তে তারা কোনোরকমভাবে থ্রেড বা এসব করার চেষ্টা করেনি। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আশোক আহা মরি মরি, তুমি অন্তরে যত নেথে কোমল সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহ মার্কেটে। ফিরে এলাম বিরতি পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। মুখ্যমন্ত্রীর করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে বালি মাফিয়াদের দাবট। কল্যাণী মহকুমার বিস্তীর্ণ গঙ্গাপাড় এলাকা থেকে অবাধে চলছে বালি লুট, আর তা রাতের অন্ধকারে পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। তবে রবিবার থেকেই পুলিশ প্রশাসন এই বালি মাফিয়াদের রুখতে নেমে পড়েছে অভিযানে। কল্যাণী মহকুমার কল্যাণী শিমুর আলী চাকদা সহ বিস্তীর্ণ গঙ্গার পাড় জুড়ে বালি মাফিয়াদের দাপট অব্যাহত। ভয়ে মুখ খুলছেন না সাধারণ মানুষ। বন্যাপ্রবল এসব এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে গঙ্গার বালি তোলার কাজ, রাতের অন্ধকারে তা পাচার হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। মাঝে মাঝে এই বালি বোঝাই ডাম্পার পুলিশ আটক করলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবার তা চলতে শুরু করে। গত 3 বছর আগে বালির ডাম্পারের তলায় শিমুর আলীর এক বাসিন্দার মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে কল্যাণী মহকুমা। সাময়িক কাজ বন্ধ হয় বালি মাফিয়াদের, সময়ের সাথে আবার পাল্টায় সব, অবশেষে আবার উদ্যোগী হচ্ছে প্রশাসন।
কল্যাণী মহকুমা শাসক ইউনিস রশ্মি ইসমাইল জানান, বহু অভিযোগ তাদের কাছে এসেছে। রবিবার থেকেই অভিযানে নামছে প্রশাসন। আলী মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছেন। মহকুমার শাসকের এই নির্দেশ কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার। এই যে মানে আমরা তো গভর্নমেন্টের আমাদের ক্লিয়ার নির্দেশ আছে, ধীরে ধীরে কোনো বালি কাটানোর পারমিশন তো হবে না। ওটা নিয়ে আমরা কালকে জেলাতেও যেখান যেখান থেকে খবর আসছে, আমরা খবর পাওয়ার পরে আমরা গিয়ে রেড প্রোগ্রামগুলো করি পুলিশের পুলিশ ডিপার্টমেন্ট এবং প্রশাসন সবাই মিলে। এটা কালকে আমরা স্পেশালি এটাতে জোর দিয়ে আমরা জেলাতে ডিএম স্যারের ইনিশিয়েটিভে মিটিং হয়েছিল, তাতে এসপি স্যারও ছিলেন। তো ওখানে আমরা ডিসিশন নিলাম যেখানে আমাদের তিন চারটে পয়েন্টে যেখানে যেখানে খবর আসছে ওখানে রেড হবেই, আর যেখানে বেশি মানে রেড হওয়ার চান্স আছে ওখানে একটা পারমানেন্টলি একটা মনিটরিং কিছু সিস্টেম আমরা করবো। এরপরেও যদি আবার যদি এইরকম খবরগুলো আসলে আমাদের স্ট্রিক্ট অ্যাকশন তো আমরা নেবই। তো এই বালি তোলার ব্যাপারে কোনো পারমিশন দেওয়া হচ্ছে না, এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকার প্রয়াণে শোকাহত এলাকাবাসী। ওই শিক্ষিকা সালেমা খাতুন দীর্ঘদিন ধরেই জ্বরে ভুগছিলেন বলে জানা গিয়েছে। তিনি স্থানীয় জগদ্দলের উচ্চডাঙ্গা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। জগদ্দলের উচ্ছেগড় এলাকার এক স্কুল শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়। সালেমা খাতুন নামে ওই শিক্ষিকা বেশ কিছুদিন ধরে টাইফয়েডে ভুগছিলেন। রবিবার সকালে তিনি মারা যান। খবর পেয়ে ছুটে আসেন 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি জানান, সালেমা খাতুন পূর্ব বিদ্যাধরপুর উচ্ছেগড় এপি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। এমন ঘটনায় মর্মাহত গোটা এলাকা। কালকে যখন খুব বাড়াবাড়ি অবস্থা হয়েছিল, আমি স্কুল থেকে আসলাম, এসে আমি নিয়ে গেছিলাম ওনার পরিবারের লোকজনের সঙ্গে, আমিও গেছিলাম স্বাগত দত্ততে। তো সেখানে বললো যে রাখতে হবে না, অ্যাডমিশন করার দরকার নেই, নিয়ে চলে যান, উনি স্টেবল আছেন, প্লেটলেট কাউন্ট ঠিক আছে, উনি ঠিক আছে। আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আজকে সকালবেলা, কালকে রাত্রে পর্যন্ত অবস্থা খুব একটা ভালো ছিল না, আজকে সকালবেলা প্রচণ্ড শ্বাসকষ্ট। সে সময় আমরা ঠিক করলাম যে তারা নিয়ে যাবো, অক্সিজেন একটা নিয়ে নিয়ে যাবো। তো সেটুকুও আমাদের সুযোগ দেননি, তার আগেই এক্সপায়ার করে গেছেন। হ্যাঁ, জ্বর ছিল। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতে দে।